মুসলমান প্রোডাকশন মেশিন সারা বরবাদ বেটিনি তারে বেহায়া বেপর্দা বানাইয়া ইতার গরে সহি কুরআন সহি পড়নে বলা জন্ম লইতা নাই কারণ কিতা আল্লাহ পাকে বেটিন তোর কোন সম্মান আছিল না এই মেয়ে জাতির আল্লাহ পয়দা করিয়া পুরুষের সাথে আকর্ষণ শক্তি জানাইয়া দুনিয়া দিয়া দিছে আর কইছে এরারে এরা তাকে হরাইয়া রাখিও কারণ স্বাধীনতা হইল ওটা বেটিন তে স্বাধীনতা হিসাবে চলতো এখন আমরা উফতা স্বাধীনতা দিয়ার বলে খিলা বলে মেয়েদের পুরুষের সংসবে দিয়া স্বাধীনতা দিয়ার বাগর সামনে বকরি দিলে স্বাধীনতা হইব নি বলে স্বাধীন দিছি বননিয়া বাগর গেছে বকরিও গুণ দিয়াও ও বকরির স্বাধীনতা হইছে নিনু হইছে না এর লাগে বেটায় দুনিয়ার শিক্ষাজীবী হলে আর দুনিয়ার যত জ্ঞানী গুণী বেয়ান্দাজ হল আমেরিকা ফ্রান্স চীন জাপানের সুর খেলা জানুয়ার হল ইতায় কইছেন বেটিং তোরে স্বাধীনতা দেও এরারে প্ল্যাটফর্ম বেটিং তোরে সমতালে চালাও যার কারণে পত্র পত্রিকা হাতে লইয়া দেখো আস্তা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যার সন্তান অবৈধ সন্তান জন্ম লেন আমেরিকার জমিন আউযুবিল্লাহ বৎসর হিসাব হিসাবে ৪০,০০০ তাকি উর্ধে ছেলে মেয়ে জন্ম হইন যে তার বাপ নাই ও তারা স্বাধীনতা দিয়েছেন বেটিন তোরে বলে বাগর কাছে বকরি দিয়ে স্বাধীনতা দিছে কারণ জন্মগত পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ পাকে আকর্ষণ দিয়া দিছে কইছে তার স্বাধীনতা মেয়েদের রাখতা এসাও যদি হয় তে ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে দুনিয়ার মানুষ আরে তোমরার জ্ঞান সীমিত আমার কুদরতি আল্লাহর জ্ঞানের লগে দুনিয়ার কোন জ্ঞানে তুমি চক্কর দিও না আমার আল্লাহ কইরা সমাজের সংস্কার রাখতা সমাজ বিশুদ্ধ রাখতে চাও যদি হয় সমাজ সুশৃঙ্খল চালাইতে চাও যদি হয় তাহলে মেয়েদের পুরুষের সংসেপ তাকে হরাও কারণ মেয়ে জাতিরে যদি পুরুষ তাকে হরাইয়া না রাখবাই তাহলে মেয়ে জাতি নষ্ট হয়ে যাইবা আর মেয়ে জাতির সময় নষ্ট হইবা পুরুষ নষ্ট হইব আর উভয়ের মিলনের কারণে অবৈধ সন্তান জন্ম হইব সমাজ দূষিত হয়ে যাইব এই দুনিয়াত বালা মানুষের কোনো আশা করা যায় না আমরা বুধ পাইছি বলে জি না কুরআনের উল্টা আমরা বেটিন তরে খালি বেটাইন তরে সামনে আনিয়া আর প্ল্যাটফর্ম আনিয়া অ্যাডভান্স করো আর উলঙ্গ করিয়া ঘুরাও আর ইতারে অ্যাডভান্স করিয়া আমরা আপনার স্বাধীনতা খুঁজি আর নারি যার কারণে আগুন ধরি লাইছে পৃথিবীর মুসলমান এই মেয়ে ছেলের এক প্ল্যাটফর্ম তোলার কারণে আজ দুনিয়ার জমিন যার সন্তানের জন্মভূমি হয়েছে মুসলমান আর বর্তমান মিডিয়ার অপচয় করিয়া মানুষ ধ্বংসর দিকে যাইতে আছে মুসলমান কম্পিউটারের জমানা হ্যালো বলর জমানা এখন তো আপনার ইগুরে অপচয় হরিয়া এই মোবাইল বার হইছে দেখুয়া ইগু তো মানুষের লাগি এক নিয়ামত ইগু তো বহুত বড় এক দান বস্তু কিন্তু মোবাইলের অপচয় করিয়া এখন মোবাইল ব্যবহার করুন ম্যাক্সিমাম মানুষে সিনেমা দেখবার লাগিয়া বেশিরভাগ বুয়াইনতে মোবাইল ব্যবহার করুন গান বাজনা শুনবার লাগিয়া খোজনে হেলো বলো করবার লাগিয়া খোজনে জরুরত লাগিয়া আরে 95% মুসলমানের বুয়াইন দ্বারা তো ফুড়ি দ্বারা তো মোবাইল আর মোবাইল দ্বারা তুমি জানি কি হাল ঘটনা চিন্তা করো ফটো উঠালে যাই করলাই মোবাইল দিয়া গান বাজনা শুনলাই মোবাইল দিয়া অবৈধ পিকচার হল দেখরাই অবৈধ পিকচার হল উঠারাই কত ব্যান্ডালি হড্ডায় ছেলে মেয়ে আপনার সম্পর্ক গড়ায় আর মোবাইল দিয়া তুমি দেন অবৈধ আলোচনা হড্ডায় এক বেগানা বেঠিয়ে বেগানার মোবাইল ধরিয়া হেলো বলো হইয়া গপ করা বিলকুল হারাম ইয়াদ রাখিও যত বেটাইন মুসলমান তোমার ঘর মোবাইল তাকে দে বিবির নম্বর দুনিয়ার কোনো মান সরাত দিও না আর বিবির কইও এই মোবাইল মানুষের যদি বেগানা কোনো ফোন আপনার অচিহ্ন কোনো ফোন আয় তুমি ধরিতে পারতে নাই তুমি ধরিয়া হেলো হইও না কারণ এক বেটিন দিয়ে ধরে কোরআন শরীফ
তেলাওয়াত করা হারাম এক বেটিন দে আপনার মাতা রাসূল আসিয়া ইলা কোন জায়গা ফলাইতো না কোন বেগনা বেটা দেখিলাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে উবাদ ও সময় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খাদা এক সাহাবী আইলা নবীজি হইয়া আয়েশা তুমি ইনতাকে হরো আব্দুল্লাহ আইলা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ই বেটা তো শোকে দেখই না আল্লাহর নবী হইয়া আয়েশা যদি আব্দুল্লাহ শোকে দেখই না তুমি তো দেখরাই আরে আব্দুল্লাহ তোমারে দেখরে তো কাল গুনাহ এর তো বেশি গুনাহ হইব তুমি আব্দুল্লাহরে দেখলি কারণ আমার আল্লাহ হইরা কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযু মিন আবসারিহিন ওয়া ইউবওয়ালা কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়ালা ইউবদিনা জিনাতাহুন আল্লাহ হইরা বেটাইন এক নম্বর পর্দা হইলো বেটাইন তোমার দাল সৌকর পর্দা লাগাও বেটাইন দে তোমার দাল সৌক গো নিম্নগামী রাখিও তোমার দাল লজ্জাস্থান করে হেফাজত করিও আর দুনিয়ার বেটিন আল্লাহর নবী হইরা ইমানদারের বেটিন তোমার সৌকরে নিম্নগামী রাখো আর তোমরা লজ্জাস্থান করে হেফাজত করো আর তোমরা সন্দেহ করে তোমরা পর পুরুষের সামনে বাহির করিও না আজ দুনিয়ার মুসলমান ইমানদারের মুসলমান ইমানদার বেটাইন বেটিন দেখে নে কোরআন দে তুমি জানি বলে লাই কোরআনের হুকুম রেখে লঙ্ঘন করো নাই আরে পৃথিবীর বেটিন তোমরা খেরে পর্দার বাইরে বার হইলাই আল্লাহর জাতর কসম তোমার কোন ইজ্জত সম্মান দুনিয়াতে আছিল না উমর লাগাই মানুষের খান্দি তোমার খোঁজরা বাইরে রাই খাইল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় উমর তোমারে দুজখ দিলাইতাম আমার কোন বাধা নাই কারণ আমার লাগাইলা লিস্টুর কোন মানুষ দুনিয়ার জমির নাই ইমান আনবার আগে বুঝ পাইলাম না উপযুক্ত জোয়ান ফুড়ি আমি জঙ্গলের মাঝে লইয়া গেলাম নিয়ারিয়া গাছ খুদিয়ার আর ফুড়িরে হেরাই দিতাম ওই সময় ফুড়িয়ে হয় আব্বা কেজা লাগে গাছ খুদরাই আমার দাড়ি উঠে গিয়া মাটি খুদিতে ফুড়ির ফুড়িয়ে দাড়ি থাকে মাটি নিয়ে ফেলে ঘর আব্বা খেনে ওতো হেরাল ওরা গাম ভাইয়া ঘর খেনে গাছ খুদরাই হায় হায় গাছ খুদিয়া জোয়ান ফুড়িরে কুদাল ওরা আশা দিয়া বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া দে সময় গাত ভালাইছিলাম রক্ত জর্জরিত হইয়া মাটিতে ফুড়ল আর ফুড়িয়ে গেলে চিৎকার দিল আব্বা কেজা লাগে আমার গাড়ো রায় কোন উত্তর দিলাম না জোয়াল ফুড়ে গাড়িয়া ধুয়া নিলাম হায় রে হায় ইমান গ্রহণ করার বাদে বুধবাইছি অত বড় নিষ্ঠুর আমি আসলাম কিয়া বছর বয়দার যদি আল্লাহ আমি উপরটা দুজহ দিলাই কি জমান আসলো দুনিয়ার বেটিন তোমরা এবার চিন্তা লাগাও ও আল্লাহ খোঁজাব কর না ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বুঝলাও বেটিন আমি আল্লাহ তোমরা রে হইয়ার করে চৌকিদার ভিতরে তোমরা জীবন বানাও তোমরা আপনার ও মুসলমানের বেটিন তোলা খাইল অন্ধকার যুগের রমণীয় হলো রাখাইল বেটিন তোলা খাইল জেলা মনে হইলা রাস্তে ঘাটে হাটে ফাটে চলাফেরা করিও না আল্লাহর দুই বেটিন তোর ভিতরে আল্লাহর ডর না থাকার কারণে আজ বেটিন তোমরা বেপর দাওরা কিন্তু জানিয়ে রাখো আমার আল্লাহ হইলে আমি না খালাকালাকম ওয়াফিহা নুইদুকম ومنها نخرجكم تارة أخرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا মুহাম্মদ রাসূলুল্লাহ এলাগে বেটাই নকল হুস করো জমিনে যদি মুসলমানি রাখতে চাও বেটির তারে পর্দার ভিতরে হারাও বহুত বয়ান্তে কইন মসা বখলে ওয়াজ হরিয়া সাই আমার বেটির তারে খালি গোর তুই ওরতা খালি গোর তুই ওরতা এর অর্থ গোর বেটিন তালামারি তুই তাইতা নাই ইসলামিক কালচার ইসলামিক লেবাস ইসলামিক কানুনের ভিতরে বেটিন ধরে চালাও আল্লাহর জাতের কসম পৃথিবীর মানব জাতি যদি মেয়েদের সম্মান দুনিয়াত কোনো বস্তু দিয়ে থাকে তাহলে সেই বস্তু হইল আল কোরআন হো সুবহানাল্লাহ নতুবা হিন্দু ধর্ম তো কইয়া দেখো না আজ থেকে কয় বছর আগে এক বেটির যদি আজ বিয়া হইতো আর ও মুহূর্তে যদি জামাই মরি যাইতো তাহলে জামাইয়ের চিতার লাখড়িত নয়া কইনা বেটিরে জ্বালানি হইতো না হইতো না এত নিষ্ঠুর ধর্ম
আমার ইসলামে সম্মান দিছে, মেহেদের সম্মান ইসলামে দান করছে। মুসলমান হল এই হিন্দুদের মতলা আসিল, আমি কটাক্ষ করিয়া হইয়ার না, কিন্তু ওলা আসিল এক মেয়ের যদি আপনার বিবাহ হয়ে যাইত আর এই মুহূর্তে স্বামী মারা যায়, এই মেয়ের দ্বিতীয় কোনো বিবাহর আইন ছিল না, আসলো নি। মুসলমানের দেখি আর রাজা রামমোহন আর অমুক আর হমুকে বাদে নিয়া ও লড়াই করিয়া তান্ত ফিরিয়া আর বিয়ার লাইন খুলিস হইন, আল্লাহ জ্বালানি ওটা তোরা বন করছইন, তোরা সভ্য হইছিল আস্তে আস্তে, আর আমরা তারার সভ্যতারে ধরিয়া আমরা খালি মুসলমানের বেটিনতে বার করিয়া ইজ্জত দেরায় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা এর লাগে মেয়েদের রাত্রি পর্দার ভিতরে খারাপ হয়ে গেলো ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বইয়া জারে জারে খান্দিরা, নবী জিজ্ঞেস কইলা ও ফাতিমা মা তুমি কিতে লাগে খান্দো, যে ফাতিমার কপাল চুমা দিয়া নবী জি কইতা ফাতিমা গো তোমার কপাল থেকে খালি বেহেস্তর খুশবু ভাইয়ার, ও ফাতিমা রে নবী জি কইলে খেনে খান্দো রে গো মা তুমি খুশাই, ফাতিমা কইলা ও আব্বা জান ও ঘরে গান্ধিয়ার আমার এই সময় মরার বাদে বেটিনতে গোসল দিবা, আমার সত্রে অরত বেটিনতে দেখি লাইবা যার কারণে আমি গান্ধিয়ার। নবী যে কই না ফাতিমা তুমি কান্দিও না, বেটিন জাতির সময় গোসল দেবা হইব, সিনা তাকি লইয়া পা পর্যন্ত আরো এখানে কাপড় দিয়ে ঢাকিয়া গোসল দেবা হইব, দুনিয়ার কোন মানুষ তোমরা সতর দেখছ না। ফাতিমা কান্দা বাদ দেন না, নবী যে কই না ফাতিমা আর কি লাগে কান্দো, ফাতিমা কইল আব্বা জান এই সময় আমার দফন করাত নিবাই, ও সময় যেন রাত্রি বেলা দফন করবাই, কারণ আমার এই সময় লইয়া যাইবাই বহুত পুরুষ হলে দেখি লাইবা ফাতিমা কত খান লম্বা আসলা স্বাস্থ্য কত খান আসিল, নবী যে কইল ও ফাতিমা আরে তুমি হান্দিও না হান্দিও না, তুমি বেটিন তোরে যে সময় কবর লইয়া যাব হইব আরো এখানে কবর দিয়ে ডাকিয়া নেব হইব, আরে কোন বেটা মানুষ তোমরা সুরত দেখছ না। এখন সুবহানাল্লাহ ইসলামে বেটিনদের মরার বাদে লাশর সম্মান দিছে, লাশর সম্মান দিল, ও মেজাতিরে আমরা বার করে লইছি, ও মেজাতিরে আমরা পর্দার বাইরে বার করছি, এর লাগি আমার বাইরা বেটিনদরে তুমি যাই আল্লাহর ডর হারাও, কোন পর্দারই বান্দিয়া রাখতে পারত না যদি আল্লাহ ডরায় না, আল্লাহর ডর হারাও, যদি আল্লাহর ডর হারাইতে পারো খাম বনি যাইব গিয়া, আল্লাহর দুই মা বইল হল আল্লাহর ডর দুনিয়াত রইতে নাই রে মা, তোমার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া যাইবা, যার কারণে তুমি যদি নষ্ট হয়ে যাও কিয়ামত পর্যন্ত সিলসিলা নষ্ট হয়ে যাইব রে গো মাই, এর লাগে আমার বই নকল হুস করো হেলো আলো ভালোর জমানা তুমি যেন বেগর যাইও না। বর্তমানে বেটাইন ওলা অবস্থা হয়েছে মোবাইল, হায় রে হায় ও রাইট একটা দুইটা তিনটা পর্যন্ত যাও না, ও দেখবে গাড়ি লিয়ে যাইতে আমি ভাই তো আমার ফরতে দিন রাইট যাই, একটা খালি সড়কের খান্দাত বইয়া খালি টিভি দিরা, একটা এবার লো ছাড়াইয়া খাসি দিরা, ফাগল গুম নিতে বাদ দিয়া খালি খাসি দিরা, বুঝছুন এর লাগে বেটায় কইল বাজার তো মোবাইল তাই না হইনে হেলো জান লগে কানেকশন তাই না হইনে বল উঠাইছরি, আর আমি কই আর কিছু সে দিল লাগানা মুঝে কিয়া দরকার হে একে তো আপনা মাল খরচ না দুসরা তো বদনাম হে একে তো আপনা মাল খরচ না দুসরা তো বদনাম হে হুসর মোবাইল দেও বলবো আর হরিও না ইহলো বলো বাদ দেও, আর মুসলমানের বেটাইন্তরে হই আর ফুলিন্তরা তো মোবাইল দিও না, বালিকা মেয়েরা তো মোবাইল দিও না তুমি যাইন, আর যদি কোনোদিন তোমার এগুলো লইলে আছে জিখাইও কিছু লাগে লইল, কারণ মোবাইলের কারণে বহুত ফুড়ি নকল এখন বাতাসে উড়ি দিলা উড়ি দিলা নাকি উড়ি দিলা নাকি, এর লাগে হুস করো এই গজব হয়ে গেছে মোবাইলে গজব হয়ে গেছে গিয়া, কত অবৈধ ব্যবহার
একটা ফুয়ার মোবাইল এত লইলেও দেখা যায় ইগো দ্বারা ফুড়ির ফটো অবুচ্ছ নি, যে ফটো পিকচার ইগো দেখিয়া তার শোক নষ্ট, দিল নষ্ট, রুহ নষ্ট, সারা নষ্ট, সবসময় ওগুর ফিকির লাগাইল আছে তার, খিলা হলে এক ভাই লাই তো বুঝছো নি, খিলা হলে এক ভাই লাই তো বাদে বুঝবাইতে বাদে বুঝবাইতে এর লাগে আল্লাহর দোয়াই এই জাতীয় অবৈবাহিতা করিও না সমাজ।